সাতক্ষীরা এক আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 11টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজের পাশে অবস্থিত কার্যালয়ে এই ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু জানান, রাতে দলীয় কাজ সেরে নেতাকর্মীরা কার্যালয় থেকে নিজ নিজ বাড়ি যায়। এ সময় কে বা কারা এসে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, এতে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।